আমার দাদার বিজয় দশমীর বার্থডে ছিল, আর আমি একটু সেলিব্রেট করছিলাম, কিন্তু মাসি হেল্প করছিল একটু একটু। আর যখন ফাটাচ্ছিল ক্যান্ডেল, তখন সেটা ম্যাঙ্গো কেক আমি চয়েস করেছিলাম, কিন্তু আমি আমি বারবার উল্টো করে ফেলছিলাম, মনে পড়ছিল না। কেকটা মাসি তুলেছে, আর আর তার তারপরে ওই লাল দিকটাই দিয়ে দিয়েছি, কিন্তু সাদা দিকটা বারবার দিচ্ছিলাম, তারপরে হলুদ দিকটাই দিয়ে দিয়েছি। তখন দাদা বসে আছে, যখন ক্যালডেলটা দিচ্ছিল, তখন আমি ছুরি নিয়ে বসে পড়েছি। ক্যান্ডেলটা ফ্যান হবার জন্য নিভে গেছিল, বারবার টেবিলেই রাখছে মণিমা। আবার একটা ক্যান্ডেল রেখেছি দেখছিল, তারপরে আবার নিভে যাচ্ছিল, ওটাও নিভে গেছিল। ফ্যান ফার্স্টে বন্ধ করেছে, তারপরে এসি বন্ধ করেছি, তারপরেই বাজিটা ফেটেছে। আমি একটু ভুলে গেছিলাম, তারপরে কেকটা কেটেছে। হ্যাপি বার্থডে টু ইউ, মেজর বাবি, হ্যাপি বার্থডে টু ইউ। আগেই আমি চেটে ফেলেছিলাম চুরিটা, তারপরে দাদা খাইয়েছে, তারপরে আবার চেটে ফেলেছিলাম, তারপরে আবার চেটে ফেলেছিলাম। বাটি দিন্নাকে দিচ্ছিল মণিমা, দুটো বাটি চলে এসছে, তারপরে একটা বাটি দিয়েছিল কেটে নতুন। দাদাকে খাইয়েছে মণিমা, আর দিন্নাকেও খাইয়েছে মণিমা। তারপরে দাদাকে আমি খাইয়েছি। তোমরা সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দাদার বার্থডেতে খুব ফান করলাম আর শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আইয়ের আজকের ব্লগ আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা সকলে খুব ভালো থাকুন, আর দাদা বার্থডেতে রাইয়ের এই ছোট্ট ব্লগকে খুব খুব লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ, সকলকে শুভ বিজয়া।